আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আজকে আমরা কথা বলবো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কিছু পোস্ট বেরিয়ে এসেছে তো আজকে আমরা সেই পোস্টগুলো নিয়ে এখানে আলোচনা করব। কি কিভাবে অ্যাপ্লিকেশন করবে কি পোস্ট রয়েছে এবং এই পোস্টগুলোতে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কি কি প্রয়োজন পড়বে সম্পূর্ণ আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো কিন্তু তার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর যারা ফার্স্ট টাইম এই চ্যানেলের মধ্যে ভিজিট করছো তাদের কাছেও সেই রিকোয়েস্টই করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে এবং নিচে ডেসক্রিপশনের মধ্যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে তোমরা সেখানে নিশ্চয়ই জয়েন করে নেবে তাহলে সবগুলা পিডিএফ ওইখান থেকে ফ্রি অফ কস্ট ডাউনলোড করে নিতে পারবে এবং বিভিন্ন এমসিকিউ কোয়েকশনের কুইজওয়ে সেখানে হয়ে থাকে সেগুলোতেও পার্টিসিপেন্ট করতে পারবে এবং জেআরবিটির গ্রুপ ডি অ্যাসপেরেন্ট এবং স্পেশাল এক্সিকিউটিভের জন্য আমরা বিভিন্ন ক্লাস এবং ত্রিপুরা পুলিশ এবং ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা বিভিন্ন ক্লাস আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি সেগুলোর ইনফরমেশন সকলের প্রথমে তোমরা পেয়ে যাবে তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং টেলিগ্রাম গ্রুপ নিশ্চয়ই জয়েন করবে এখানে যে সিআইএসএফ থেকে পোস্টগুলো বেরিয়ে এসেছে সেটা ক্লোজিং সেটার অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে ত্রিশ দশ থেকে আঠাইশ এগারোর মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে মানে ত্রিশ অক্টোবর থেকে ত্রিশ নভেম্বরের আঠাইশ নভেম্বরের মধ্যে তোমাদের সেই অ্যাপ্লিকেশনটি করতে হবে টোটাল অ্যাপে এখানে কতগুলো পোস্ট রয়েছে দুশো পনেরোটি পোস্ট রয়েছে টোটাল ভ্যাকেন্সি অফ হেড কনস্টেবল জেনারেল ডিউটি against স্পোর্টস কোটা টু থাউজেন্ড টু থ্রি সেন্ট্রাল সিকিউরিটি কি থাকবে চার পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি টাকা সেখানে তোমাদের পে স্কেল থাকবে যে মান্থলি স্যালারি দেওয়া হবে পোস্ট কি থাকবে হেড কনস্টেবল জেনারেল ডিউটি অ্যাপ্লিকেশন মোড অনলি অ্যাকসেপ্টেড কী হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে সেখানে অ্যাপ্লিকেশন হবে কিভাবে সিলেকশন হবে এখানে দেওয়ার আছে সেকেন্ড স্টেজ ম্যাজিক্যাল এক্সাম ট্রায়াল টেস্ট প্রফেশনালি টেস্ট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অ্যান্ড ডকুমেন্টেশন সেকেন্ড হচ্ছে মেডিকেল এক্সামিনেশন ভ্যারিফিকেশান রিকোয়ার্ড এইগুলো রয়েছে এগুলো তো থাকেই থাকে অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবে এই যে ওয়েবসাইট রয়েছে আমি নিচে ডেসক্রিপশনের মধ্যেও সেই ওয়েবসাইটটি দিয়ে দেবো সেটা সেখান থেকে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি পেয়ে যাবে পে স্কেল কি রয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো ইন্ডিয়ান সিটিজেনশিপ তোমাদের হতে হবে এখানে সেই ভ্যাকেন্সিসগুলা রয়েছে এবং কোন স্পোর্টস কোটার মধ্যে কতগুলা রয়েছে সেখানে ম্যাংশন রয়েছে সেটা তোমরা নিশ্চয়ই একবার দেখে নেবে যেমন ধরে নাও বক্সিং ফোর্টি এইট কেজি ওয়ান ফিফটি ওয়ান কেজি ওয়ান ফিফটি ফোর কেজি ওয়ান ফিফটি সেভেন ওয়ান এখানে ইভেন্ট রয়েছে এবং ওয়েট ক্যাটাগরি রয়েছে মেন ভ্যাকেন্সি এবং এখানে রয়েছে কিসের ওমেনের টোটাল পোস্ট কতটি চারটি এখানে টোটাল কতটি ছয়টি সেম এইভাবে বাস্কেটবলের জন্য আটটি ফুটবল হকি এই সুইমিং এইসব তোমরা একবার নিশ্চয়ই নিজেরার মধ্যে চেক আউট করে নেবে যে যে গেমের মাধ্যমে আছো সেটা এখানে দেখে নেবে আমি সেগুলো বলছি না কারণ এখানে যদি এগুলা বলতে যাই আমি তো ভিডিওটির লেনথ অনেক বড় হয়ে যাবে তোমরাও দেখতে ভালো পাবে না তার জন্য পোস্টগুলো তোমরা এখানে দেখে নেবে টোটাল ওয়ান ফোর্টি সেভেন এখানে আর এখানে সিক্সটি এইট পোস্ট রয়েছে ওকে ওমেন্সের জন্য সিক্সটি এইট এই ওয়েবসাইট আবারও বলছি এই ওয়েবসাইটে ভিজিট করেও তোমরা সেই নোটিফিকেশানটি পাবে নাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে কীভাবে ফর্ম ফিল করবে অনলাইনের মাধ্যমে করবে ব্যালেন্স ফিচার এখানে রয়েছে অনেক এবং অ্যাপ্লিকেশন ফি একশো টাকা ফর ইউ আর ও বি অ্যান্ড উইল বি চার্জেস বাকি ফিমেল এবং আদার যে কাস্টে রয়েছে তাদের জন্য এখানে কোনো অ্যাপ্লিকেশন ফির প্রয়োজন পড়ছে না তো শুধুমাত্র একশো টাকা পড়ছে ইউ আর ওভিসি এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন টুয়েলভ পাস তোমাদের হতে হবে এবং স্পোর্টসের যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো তোমাদের সেখানে মেনশন করতে হবে এজ লিমিট কী রাখা হয়েছে এজ লিমিট এখানে আঠারো থেকে তেইশ বছর রাখা হয়েছে এজন এক আট দু হাজার দু হাজার রিল্যাক্সেশনের কথা এখানে তোমাদের সকলের জানা রয়েছে সেগুলো তোমরা আর বলছি না সেগুলো সকলেরই জানা রয়েছে এজ রিল্যাক্সেশানের কথা ওকে তো এখানে তো আর বিশেষ কিছু বলার নেই ঠিক আছে আর যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে তোমরা আমাকে কমেন্টের মধ্যে নিশ্চয়ই বলবে আমি তোমাদের হেল্প করে দেবো সকলকে এগেন থ্যাংক ইউ